হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার কুসুম। ঢালিউড কুইন অপু বিশ্বাস এই মুহূর্তে আরো একজন সাংবাদিকের মুখোমুখি এবং তাকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রশ্ন করা হলে তিনি যে কথাটি বলেছেন সেটা আপনাদের কাছে কেমন লেগেছে দেখতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। বন্ধুরা, আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস তিনি ছিলেন একটি কাজের জায়গাতে এবং সেখানে তারা অপু বিশ্বাসকে ঘিরে ধরেছিলেন। আপনারা জানেন যে অপু বিশ্বাস বিভিন্ন শোরুম উদ্বোধন করেন এবং তিনি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। তো সে দেশে থাকুক কিংবা দেশের বাইরে থাকুক, সাংবাদিকরা কিন্তু তাকে পেলে প্রশ্ন জর্জরিত করবেন, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তাকে জিজ্ঞেস করা হলো আসলে ভ্যালেন্টাইন ডে বলতে আপনি কি বুঝেন এবং এই ভ্যালেন্টাইন মানে যে ভালোবাসা, ভালোবাসাটা কি আসলে মানুষের মনে ধারণ করতে হয় না এটা প্রকাশ করতে হয়, আপনার কি মনে হয়? অপু বিশ্বাস একগাল হেসে বলেন, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে কি? ভালো তো বাঁচতেই হবে, আর আমরা যেহেতু নায়িকা আমাদের ভেতরে তো ভালোবাসা আরো অনেক বেশি। ভালোবাসার রংটা আসলে কেমন সেটা জানি না, তবে রংটা অনেক অনেক কালারফুল, সেটা প্রকাশ করতে হয়। ভালোবাসা অনেক সময় মনে ধারণ করতে হয় এবং শুধুমাত্র মনে ধারণ করে রেখে দিলেই হবে না, আমার মনে হয় ক্ষেত্র বিশেষে ভালোবাসা প্রকাশ করতে হয়। ভালোবাসা যদি প্রকাশ না করে তাহলে তার যে ভালোবাসার মানুষটি সে কি করে জানবে যে তাকে কেউ ভালোবাসে, তাকে কেউ শ্রদ্ধা করে, তার জন্য কাঁদে, তার জন্য কষ্ট পায়? এই যে জায়গাটা সেটা প্রকাশ না করলে তার প্রকাশভঙ্গিটা যদি সেরকম রোমান্টিক না হয় কিংবা একটু এক্সেপশনাল না হয়, একটু সারপ্রাইজিং না হয়, তাহলে কিন্তু সব কিছুতে একঘেয়েমি হয়ে যায়। তখন অন্যরা যখন সেই মানুষটিকে এসে বলে ভালোবাসি কিংবা আপনি অনেক সুন্দর, তখন কিন্তু ওই যে ফাঁকা যে একটা জায়গা থেকে যায় মানুষটির, সেই জায়গাটায় অন্য কিছু উকি ঝুঁকি মারতেই পারে। মানুষকে ভালোবেসে প্রকাশ করতে হয় এবং প্রকাশটা এমন হতে হয় যেন ওই মানুষটি একদম গ্লাস ভর্তি একটা গ্লাস, আপনি দেখবেন যে একদম টয়টুম্বুর থাকলে সেখানে আপনি আর এক ফোঁটা পানিও ঢোকাতে পারবেন না, সেরকমই ভালোবাসার জায়গাটাও সেরকম হতে হয়। প্রিয় মানুষটিকেও এমন করতে হয় যেন সেখানে অন্য এক ফোঁটা পানিও কিংবা অন্য এক ফোঁটা ভালোবাসাও সেখানে দেওয়ার জন্য স্পেস খালি না থাকে। তো সেটা যদি আপনি প্রকাশ না করেন আপনার মানুষটি কিন্তু বুঝতেই পারবে না যে আপনি তাকে কতটা ভালোবাসেন। এমন তো হতেই পারে যে আপনি তাকে আপনার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসেন কিন্তু আপনার প্রকাশটা ছিল না, যার ফলে আপনার পার্টনার সেটা বুঝতে পারেনি। তো সেই জায়গাটা আসলে ফিল আপ করে দিতে হয়, সেই জায়গাটি আমি এখন পরিণত হয়েছি, এখন বুঝতে পারি যে আমি যাকে ভালোবাসি তাকে যদি আমি না বলি, তাকে যদি আমি প্রতি কাজে না বুঝিয়ে দিই তাকে আমি কতটা ভালোবাসি, তাহলে সে মানুষটি বুঝতে পারবে না। আর এ কারণেই ভালোবাসার প্রকাশটা আসলে করা উচিত, এটা মনে পুষে রাখার ব্যাপার নয়, মনে পুষে রাখার পাশাপাশি প্রকাশও করতে হয়, এটাই অপু বিশ্বাস আসলে বলতে চেয়েছেন। তো বন্ধুরা, আপনাদের কাছে ব্যাপারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।